নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার আগে ছেলেকে শেষবার আলিঙ্গন করছিলেন মেহেদী হাসান মিরাজ। ছেলের সঙ্গে এই সুখস্মৃতি হয়তো বাবা মিরাজ শক্তি হিসেবে কাজে লাগাতে চাইবেন 22 গজের মাঠে। জয় পাওয়া কঠিন হলেও হাল ছাড়তে রাজি নন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সাফল্য বলতে মাত্র একটি টেস্ট জয়। গত এক যুগের বেশি সময় ধরে নিয়মিত সফর করলেও সীমিত ওভারের ক্রিকেটে ধরা দেয়নি সাফল্য। এবার সেই অধরা সাফল্যের সন্ধানে দেশ ছেড়েছে টাইগার বাহিনীরা। টেস্টে ব্যস্ত থাকার কারণে প্রথম দফায় যাওয়া হয়নি শান্ত মিরাজদের, তাই দ্বিতীয় বহরে সোমবার রাতের ফ্লাইটে দেশ ছেড়েছে দলের বাকি পাঁচ ক্রিকেটার। সঙ্গী ছিলেন হেডকোচ চান্ডিকা হাথুরুসিংহ। সবার আগে তিনি পৌঁছান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর একে একে বিমানবন্দরে আসতে থাকেন ক্রিকেটাররা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ক্রিকেটারদের মধ্যে প্রথমে বিমানবন্দরে আসেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যথারীতি গাড়ি থেকে নেমে সোজা ইমিগ্রেশনে চলে যান ভেতরে। এদিনও আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি অধিনায়ক। শান্তর পরেই সেই বহরে যোগ দিয়েছেন পেসার হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। দুজনেই আসেন একই গাড়িতে। গাড়ি থেকে নেমে হাস্যোজ্জ্বল মুখে ইমিগ্রেশনে চলে যান চার্মিং বয়। এই দলের সঙ্গে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন মুশফিকুর রহিমও। এর আগে শনিবার রাতে নিউজিল্যান্ডে গিয়েছেন সৌম্য আফিফরা। 17 ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ। বাকি দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে 20 ও 23 ডিসেম্বর। টি টোয়েন্টি সিরিজ শুরু হবে 27 ডিসেম্বর। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।